আজ শুক্রবার 3 সেপ্টেম্বর 2021 ইং বাংলা 19 ভাদ্র 1428। চলুন দিনের শুরুতেই দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট কত। প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাবেন। এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো। অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে। মালয়েশিয়ান এক রিঙ্গিত বাংলাদেশি 20 টাকা 30 পয়সা, সৌদির এক রিয়াল বাংলাদেশি 22 টাকা 52 পয়সা, মার্কিন $1 বাংলাদেশি 84 টাকা 35 পয়সা, ইউরোপীয় 1 ইউরো বাংলাদেশি 101 টাকা 11 পয়সা, ব্রিটেনের 1 পাউন্ড বাংলাদেশি 118 টাকা 26 পয়সা, সিঙ্গাপুরের $1 বাংলাদেশি 63 টাকা 05 পয়সা, UAE 1 দিরহাম বাংলাদেশি 23 টাকা 11 পয়সা, অস্ট্রেলিয়ান $1 বাংলাদেশি 65 টাকা 08 পয়সা, কানাডিয়ান $1 বাংলাদেশি 67 টাকা 29 পয়সা, ওমানি 1 রিয়াল বাংলাদেশি 221 টাকা 09 পয়সা, বাহরাইনি 1 দিনার বাংলাদেশি 225 টাকা 65 পয়সা, কাতারি 1 রিয়াল বাংলাদেশি 23 টাকা 06 পয়সা, কুয়েতি 1 দিনার বাংলাদেশি 283 টাকা 17 পয়সা, দক্ষিণ আফ্রিকান 1 রান্ড বাংলাদেশি 5 টাকা 89 পয়সা, জাপানি 1 ইয়েন বাংলাদেশি 0 টাকা 773 পয়সা, দক্ষিণ কোরিয়ান 1 কোন বাংলাদেশি 0 টাকা 073 পয়সা, ইন্ডিয়ান 1 রুপি বাংলাদেশি 1 টাকা 13 পয়সা। স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে। সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ব্যাংকের থেকে তথ্য জানতে পারেন। গুগল বা কারেন্সি কনভার্টার ব্যবহার করবেন না, ওখানে ক্রয় ও বিক্রয়ের কর দেওয়া থাকে। প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর সুবিধার্থে আমরা দৈনিক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে কত মূল্য পাওয়া যাবে তার একটি বাস্তব রেট দিয়ে থাকি। আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংক মাধ্যমে পাঠান, হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন। ব্যাংকের মাধ্যমে অথবা বৈধভাবে দেশে রেমিটেন্স পাঠালে 2% হারে নগদ প্রণোদনা পাবেন সরকারের পক্ষ থেকে। যে কোনো সময় মুদ্রার হার উঠানামা করতে পারে।